আপনাদের ভালোবাসা সব সময় আমাকে মুগ্ধ করে, আজও মুগ্ধ করেছে। আজ আমার জন্য সম্পূর্ণ একটি আলাদা একটি দিন। আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন, যে পরিচয়ে দেখেছেন, স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন, ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে। আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। ইনফ্যাক্ট আজ থেকে না, ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে, অনেকদিন আগে। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে, দেশের বাইরের সমস্ত মানুষকে, সমস্ত বাঙালিকে জানানো হচ্ছে যে শাকিব খান রিমার্ক হার্লেনের একজন ডিরেক্টর, ওয়ান অফ দ্য ওনার। রিমার্ক হার্লেনের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে। ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক, অনেক সিনেমা প্রডিউস করেছি, ডিস্ট্রিবিউশন করেছি, তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন যে আমি দু বছর আগে বেশ অনেক দিন আমেরিকায় ছিলাম, অনেক মাস ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমি তো প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে, পোশাক আশাক কিনতে, সমস্ত প্রসাধনী কিনতে। আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড, পোশাকের ব্র্যান্ড, যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ, আমার কাছে তখন মনে হতো ইয়েস, এটাই আমি, এটাই আমার দেশ। আমি একদিন একটা পার্কে আমার এক বন্ধুর সাথে বসে গল্প করছিলাম। আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই, আমি একটা বিজনেস করতে চাই, আমি এখান থেকে কি একটা বিজনেস শুরু করব, আমি কি করব, আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশের নয়, আমার দেশের সম্মানটাকে বয়ে নিয়ে যাবে, আমার দেশকে বয়ে নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে, আমি এমন কিছু একটা করতে চাই। তো ভাবছিলাম যে কি করব, কোনটা করব, গার্মেন্টস তো অলরেডি আমাদের গর্বের একটা জায়গায় আছে। দাদা, আমার একজন বন্ধু, সেও একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস করো, এটা তোমার রিলেটেড, এটা তুমি খুব ভালো বুঝবে, কিভাবে করব, কেমন করে করব, আমার দেশে অনেক ব্র্যান্ড আছে, অনেকেই কসমেটিক্স উৎপাদন করছেন, কিন্তু বিশ্বমানের কসমেটিক্স যেটা আমি বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই, বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে, প্যারিসেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইয়েস, ইংল্যান্ডেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইউএসএ, কানাডা, তো সেইরকম যে আমি সেটা কিভাবে করব, কিভাবে করব, এমন একটা কিন্তু বিষয় আমার মধ্যে খুব কাজ করছিল। আমি দেশে ফেরার পর আপনাদের কাছে আবারও আপনাদেরকে অনেক আবারও অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এই যে ভালোবাসা দিয়ে যেভাবে বরণ করে নিয়েছিলেন সেদিন এয়ারপোর্টে, এই যে আমার আমার প্রতি যে ভালোবাসা সেদিন দেখিয়েছেন, সেটা আমার ভেতরের কিন্তু স্পিডটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম 9 মাস আমি দেশে নেই, হয়তো অনেকটা আমাকে ভুলেই গেছে, অনেকে হয়তো আচ্ছা ঠিক আছে শাকিব ভাই এসেছে, কিন্তু যে উচ্ছ্বাসটা দেখিয়েছেন আপনারা সমস্ত সংবাদকর্মীরা, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা, শাকিবই আমরা, আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ। এবং সেদিন থেকে আমার স্পিডটা আরো অনেক বেড়েছে যে ইয়েস, 9 মাস নেই মানে আমি হারিয়ে যাইনি, আমি আমার
কাজ করব, আমি যে স্বপ্ন নিয়ে সিনেমা করছি, আমি যে স্বপ্নটা বুনে এসেছি যে আমি বিজনেস করব, আমি সেই স্বপ্নটাকেই কিন্তু লালন করে গেছি। সেদিন বেশি দূরে নয়, এর চাইতেও অনেক বড় অনুষ্ঠান হবে, অনেক বড় আয়োজন হবে, সেই সময় আমরা কিছু বলবো না, আপনারাই বলবেন, দেশের মানুষ বলবে যে ইয়েস, এই ব্র্যান্ডটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ড। প্রবাসী যারা আছেন গর্ব করে বলবেন যে এটা আমার দেশের ব্র্যান্ড। প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবেন যে ইয়েস, এটা আমার দেশের পণ্য, এই পারফিউমটা আমার দেশে, এই কালার কসমেটিক্স, এই লিপস্টিক, এই মেকআপ প্রোডাক্ট, এটা আমার দেশের, এটা আমার। প্রত্যেকে প্রত্যেকটা বাংলাদেশি অন করবে, সেদিন আর বেশি দূরে না। এমন একটা গর্বিত ব্যাপার ঘটতে যাচ্ছে। আজকে শুভ সূচনা মাত্র হলো, প্রথম একটা প্রোগ্রাম হলো, অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে, অনেক সেলিব্রিটি, অনেক বড় বড় বিগ স্টাররা বিজ্ঞাপন করছেন বিভিন্ন প্রোডাক্টের। এই ভালোবাসার আজকেই শেষ নয়, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। Wow.